বনগাঁ হাসপাতালে চিকিৎসকদের তৎপরতায় ছেলেকে ফিরে পেলেন বনগাঁর পাল পরিবার। হাসপাতাল সূত্রে জানা যায়, জুলাই মাসের 17 তারিখে বনগাঁর রামকৃষ্ণপল্লির বাসিন্দা ভাস্কর পাল নামে এক ব্যক্তি অগ্নিদগ্ধ অবস্থায় এই হাসপাতালে ভর্তি হন। তার শরীরে 90% পুড়ে যায়। বনগাঁ হাসপাতালে পরিকাঠামো না থাকায় তাকে কলকাতায় স্থানান্তরিত করে চিকিৎসকরা, কিন্তু সামর্থ্য না থাকায় হাসপাতালের সুপারের শরণাপন্ন হয়। এই হাসপাতালের সুপার ডাক্তার শঙ্কর প্রসাদ মাহাতো ও ডাক্তার স্বাগত দাস দায়িত্ব নিয়ে চিকিৎসা শুরু করেন। প্রায় 1.5 মাসের চিকিৎসায় ভাস্কর এখন অনেকটা সুস্থ। শনিবার হাসপাতাল থেকে তাকে ছুটি দেওয়া হয়েছে। নাম ভাস্কর পাল, ও বাড়ি হচ্ছে আমাদের রামকৃষ্ণপল্লী বনগাঁ। ভর্তি হয়েছিল 17 জুন ছিল 90% মিক্সড বার্ন নিয়ে। তারপরে আমাদের এখানে আসার পর ওকে প্রাথমিক ট্রিটমেন্ট করার পর রেফার লেখা হয়েছিল। তো ওরা যেহেতু এই সময় লকডাউন সিচুয়েশান, COVID-19 এই সিচুয়েশনের জন্য, প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য ওরা নিয়ে যায়নি বাড়ির লোক। ওরা বলেছিলো যে এখানে যেটুকু হয় যা হয় এখানেই থেকে যেন ট্রিটমেন্ট হয়। তো যাই হোক, আমরা তো আর ফেলে দিতে পারি না, তো সেইভাবেই আমাদের ট্রিটমেন্ট হয়। ডক্টর স্বাগত দাসের আন্ডারে ভর্তি হয়েছিল স্বাগত দাস এবং টোটাল তার সার্জিক্যাল টিম। আজকের প্রায় পৌনে দু মাসের চেষ্টায় পেশেন্টটাকে আমরা আজকে বাড়ি পাঠাতে পারছি। তাই হ্যাঁ, এইরকম পেশেন্টের ক্ষেত্রে যেটা সমস্যা হয়, আমাদের একটা ইনফেকশান হয়, বাইরে থেকে ওর ইনফেকশান হয়, তারপর সেপ্টিসেমিয়া হয়, তারপর পেশেন্ট আস্তে আস্তে কোলাপস করে যায়, যেটা স্বাভাবিক পরিণতি আর কি। তো সেই জন্য এই সব পেশেন্টদেরকে ভীষণ কেয়ারিংয়ে রাখতে হয়। হ্যাঁ, টোটাল অ্যাসেপ্টিক এরিয়াতে রাখতে হয়, টোটাল ভীষণ কেয়ারিংয়ে রাখতে হয়, যার ফলে রাখলে পেশেন্টগুলোকে ফেরানো যায়। তো আমাদের বনগাঁ হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল হওয়ার জন্য আমরা সেই সুবিধাটা পেয়েছি। এখানে আমাদের 3 বেলা সোয়াব দেওয়া হয় এবং পেশেন্টদেরকে আলাদা আলাদা বেডে আমরা রাখতে পারি, যেটা আমাদের পুরনো বিল্ডিংয়ের ক্ষেত্রে খুব অসুবিধা হতো। তো এই সামগ্রিক এতে সুবিধার জন্য পেশেন্টটাকে আমরা সুস্থ করতে পেরেছি। 90% বার্ন যে হ্যান্ডেল করতে হয়, একটা আলাদা বার্ন ইউনিট, আলাদা বার্ন কেয়ার ইউনিট, সেখানে অনেক কিছু ব্যবস্থা থাকে, যেমন ওয়ার্ডের পাশে ওটি থাকে, মুখের ব্যবস্থা থাকে, ড্রেসিং খুব ইম্পর্টেন্ট এখানে, কিন্তু সেগুলো তো আমাদের এখানে সেই পরিকাঠামোটা নেই। আমরা তার একটা মানে বিকল্প করেছি, বিকল্প কার্ড, যেটা আমাদের দেশের মতো দেশে যেটা হয়ে থাকে, সেটা হচ্ছে পেশেন্টকে প্রতিদিন যাতে পয় পরিষ্কার রাখা যায়, ইনফেকশানটা যাতে ঠেকানো যায়, সেই জন্য আমরা পেশেন্টকে প্রতিদিনই চান করিয়েছি, চান সাবান দিয়ে চান চিকিৎসা, সেই অনুযায়ী রক্ত লাগলে রক্ত, আর সমস্ত ভাইটাল প্যারামিটার্স যেগুলো সেগুলো মেনটেন করা, তারপরে ব্লাড রিপোর্টস যেগুলো আমরা বুঝতে পারি যে এগুলো যে সমস্যা তৈরি হতে শুরু করেছে সেইগুলো রেগুলার বেসিসে করে গেছি। ইভেন ওকে 2 বোতল ব্লাডও দেওয়া হয়েছে। এবং পেশেন্টটা আমার আন্ডারে ভর্তি হয়েছিল ঠিকই, কিন্তু এখানে আমাদের আরও 2 জন ডাক্তারবাবু আছে, তারাও এসেছিলো, ওনারা আমরা একটা টিম হিসেবে চিকিৎসা করি সবাই পুরো সপ্তাহ জুড়ে। এবং আমাদের দিদিমণিরা আছে এখানে, যারা সহায়িকা আছে, এদের সমস্ত সবার সাহায্য নিয়েই ও যাই হোক যেভাবেই হোক একটা 90% বার্ন আমি আজ অব্দি দেখিনি কাউকে বেঁচে থাকি, বেঁচে আজকে অ্যাটলিস্ট বাড়ি যাচ্ছে। আর সঙ্গে ওর যেটা হচ্ছে এই জন্য কিছু ফিজিওথেরাপির প্রয়োজন হয়, সেগুলো আমাদের এখানে ব্যবস্থা আছে, সেটার প্রভাব চলছে, তো ডিসচার্জেও বলা হয়েছে, পরে এসে আবার ওখানে দেখানো। তো এটা তো একটা বড় সাকসেস। হাসপাতালের এই উদ্যোগে খুশি রোগীর পরিবার। বহুদিন ধরে নেশা করে, এবার বহু টাকা পয়সা নষ্ট করছে, এই দিনকে টাকা চেয়েছিল, আমি টাকা দেইনি, ওই টাকা দেইনি বলেই হচ্ছে কি এইটা হচ্ছে কি ঘটাইছে। তো ওই বনগাঁ হসপিটালে নিয়ে আসি, নিয়ে আসার পরে প্রাথমিক চিকিৎসার পরে কলকাতা ট্রান্সফার করে, কিন্তু আমি পরিস্থিতি অনুযায়ী নিতে পারিনি বা নেইনি, ডাক্তারদের বাবুদের উপরেই ভরসা করে আমি ছেড়ে দিয়ে রেখেছিলাম।
ডাক্তারবাবুদের চেষ্টা আর উপরওয়ালা ভগবানের আশীর্বাদে তো ফিরে এসছে, এর জন্য আমি ডাক্তারবাবুদের কাছেও কৃতজ্ঞ। আপনার ছেলের নাম কি? ভাস্কর পাল। হ্যাঁ, ভাস্কর পাল। কতদিন আগে ভর্তি হয়েছিল? 17 তারিখে। কিসের জন্য গায়ে আগুন দিয়েছিলেন? কি করবে টাকা নিয়ে? কি নেশা করো তুমি? ড্রাগস নাও? টাকা দেয়নি বলে গায়ে আগুন দিয়েছিলে? তা এখন কেমন লাগছে, বেঁচে ফিরছো? আর নেশা করবে না? স্বাভাবিক জীবনযাপন করবে, তাই তো? ডাক্তারবাবুদের ধন্যবাদ দিতে চাও? হ্যাঁ, ডাক্তারবাবুদের ধন্যবাদ। বনগাঁ থেকে শোভন রায়, রিপোর্ট আনন্দবার্তা।